action. চিহ্নিত করো নির্বাচন কর্তার সাথে আমাদের দেখা হবে, তাদের সাথে আমাদের দেখা হবে, ওই সিলনকে ভোট দেবেন, বলেন যোগ্য কিনা আপনারাই বলেন, হ্যাঁ এরা আওয়াজ দেবেন, কারণ হান্নানের ইউনিয়নের যত মানুষের উপকার করে মানুষের কাছে যায়, আরো যদি চেয়ারম্যান হতে পারে সেলুন ভাইয়ের কাছ থেকে যে আরো বরাদ্দ নিয়ে আসতে পারবে না, আর আপনারা এমন একজনকে চেয়ারম্যান করবেন যে তার অস্তিত্ব নেই আমি মনে করি, সঠিক তার অস্তিত্ব নেই, আগামী 28 তারিখে আমরা বুঝিয়ে দেবো নৌকা আমাদের শেখ হাসিনার নৌকা, সেলুন ভাইয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, এই ইউনিয়নটিকে জয়যুক্ত করবে, আর যারা নৌকার বিরোধিতা করবে সাবধান হয়ে যান, চিহ্নিত হয়ে যাচ্ছেন আপনারা ইউনিয়নে, আপনারা ইউনিয়নে চিহ্নিত হয়ে যাচ্ছেন, 28 তারিখের পর আপনাদের বুঝিয়ে দেবো, আপনারা ঘোড়ার পেছনে চুয়াডারে ঘোড়া দাঁড়িয়ে ছিল, কয় নম্বর হয়েছিল বলেন তো, 3 নম্বর হয়েছিল, এখানে সেই নম্বরই হবে, বছরে এই কেরালা ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসাবে আমাদের গণতন্ত্রী শেখ হাসিনা এবং সেলুন ভাই মনোনয়ন দিয়েছে হাসান উজ্জামান হান্নানকে, হান্নান আমরা মনে করি
জয়ন্ত্রী শেখ হাসান এবং সরুন ভাই হান্নানকে মনোনয়ন দিয়েছে। হান্নান একজন যোগ্য প্রার্থী। বিগত দিনে আমরা দেখেছি এই ইউনিয়নে আপনারা বারবার বিএনপি প্রার্থীকে চেয়ারম্যান করেছেন, বিএনপি প্রার্থীকে নির্বাচিত করেছেন। সাথী বন্ধুগণ, বারবার ভুল করা যাবে না। আপনারা বারবার এই ভুলের কারণে কিন্তু ইউনিয়ন সেবা থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। ইউনিয়নের তথ্য সেবা, নাগরিক সেবা, আপনার ভাতা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। বন্ধুগণ, আপনাদেরকে ভাবতে হবে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ, আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ আছে আপনার এই ইউনিয়নে আপনার চেয়ারম্যান প্রার্থী দিয়েছে, সেই চেয়ারম্যান প্রার্থীকেই আপনাকে নির্বাচিত করতে হবে। সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন সারা বাংলাদেশ আজকে উন্নয়নের দোয়া করছে, সারা দেশে আজকে আপনার এলাকায় দেখেন আপনার ইউনিয়নে কোথাও কাঁচা রাস্তা খুঁজে পাবেন না, পাবেন না। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, মাদ্রাসা, এমন কোন জায়গা নেই যেন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আজকে থেকে সারা বাংলাদেশে আজকে জনগণের আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বাংলাদেশে আপনার জিআইয়ের সাক্ষরে বা কোন সরকারি কৃষকদের সারে ফসলের উপর ভর্তুকি দিইনি। একমাত্র আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর কৃষকদের দুর্ভোগের কথা চিন্তা করে আপনার কৃষকদের 10 টাকায় একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফসলের উপর ভর্তুকি দিয়েছে। আপনার আমরা দেখছি কি এই যে কৃষকের ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, জনগণের শেখ হাসিনা ঘোষণা দিয়েছে এই ডিজেলে পরে আপনার ভর্তুকি দেবে। আর একমাত্র আমরা কি দেখেছি আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই দেশের উন্নয়ন হয়, তখনই গ্রামগঞ্জ উন্নয়ন হয়, তখনই কৃষকের উন্নয়ন হয়, ছাত্র উন্নয়ন হয়। তাই আওয়ামী লীগের মনোনীত ক্যান্ডিডেট তাকে ভোট দিয়ে চেয়ারম্যান করতে হবে। সাথী বন্ধুগণ, আগামী আগস্ট তারিখে নির্বাচন। এই নির্বাচনে আপনারা নৌকাকে হারানোর জন্য, নৌকাকে পরাজিত করার জন্য এই ইউনিয়নে কিছু লোক আপনার কাছে বিএনপি জামাত এবং কিছু লোক বিদ্রোহী ক্যান্ডিডেট দিয়েছে নৌকাকে পরাজিত করার জন্য। এই জন্য আজকে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যারা বঙ্গবন্ধু সৈনিক, যারা সেলুন ভাইয়ের সৈনিক, যারা দলটির শেখ হাসিনার সৈনিক, তাদেরকে ঐক্যবদ্ধ থেকে 28 তারিখের নির্বাচন সময় কিন্তু আর বেশি দিন নাই, দেখতে দেখতে সবাই পার হয়ে যাবে। আমরা যারা আসাদুজ্জামান হান্নানের নৌকা ভোট করার জন্য এক প্রান্ত থেকে ইউনিয়নের অন্য প্রান্তে কাজ করে বেড়াচ্ছি, প্রথমে আমি তাদেরকে অনুরোধ করব প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে নিজের মা বোন বোন প্রত্যেকের হাত ধরে ভোটগুলা ঘুষায় রাখবেন, পরিশ্রম করছেন, নিজে বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছেন, বাড়ির ভোট হারিয়ে যাবে বুঝতেও পারবেন না। অতএব প্রত্যেকটা মানুষকে নিজের বাড়ির ভোট নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সংগ্রামী সাথে সামনে নির্বাচন, আপনারা নৌকায় ভোট দেবেন, কেন ভোট দেবেন, বিশেষ করে গ্রাম বাংলার মানুষকে বোঝাতে হবে না। আমরা গ্রামের মানুষ, আমরা দেখেছি কখনো পূর্ব বাংলা, কখনো বাংলার কমিউনিস্ট পার্টি নির্যাতিত হয়েছে এলাকার মানুষ। আমরা দেখেছি জনমুক্তি শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় এসেছিল, তার বার্তাও ছিল নৌকা, ক্ষমতায় আসার পরে অত্র এলাকা থেকে সন্ত্রাস দমন করে গ্রাম বাংলার মানুষকে শান্তির ফোন পাড়িয়েছেন। আপনারা শান্তি নেবেন, সুবিধা নেবেন, নৌকায় ভোট দেবেন না, এটা তো হয় না। তাই দয়া করে 28 তারিখের নির্বাচনে যদি হান্নান আপনাদের কাছে কোন অন্যায় করে থাকে, হান্নানের মুখের দিকে সে সকল অন্যায় সকল ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে সে গত নির্বাচনে আপনারা চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই, এবার দয়া করে সবাই মিলে উৎসব মন্দির চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনারা যে লোককে চেয়ারম্যান বানাবেন প্রথমত তার সামনে যায় কথা বলার মতো যোগ শক্তি এবং সাহস দেখতে হবে। আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না, আমাদের যে ক্যান্ডিডেট নৌকার গান্ধারি সে একজন ভদ্র এবং মৃদু হাসি এবং সবাইকে হাসি মুখে বরণ করতে জানে, কোন মানুষের তার সঙ্গে কথা বলতে চাই আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নাই। অতএব নির্বাচনের আগেই যাকে দেখে আপনি ভয় করবেন, চেয়ারম্যান হওয়ার পর আপনি কোথায় দাঁড়াবেন এই জিনিসটা সংগ্রামী সাথে
আমি বিশেষ করে পূর্ণিমারী গ্রামবাসীদেরকে অনুরোধ করে বলব, আবারও বলি, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যত ভুলভ্রান্তি থাকুক না কেন, দয়া করে এবারে নৌকা মার্কায় হাসানুজ্জামান হান্নানকে ভোট দিয়ে আপনারা চেয়ারম্যান নির্বাচিত করবেন। 28 তারিখের পরে এই ইউনিয়নের উন্নয়নের মহড়া হবে। আপনাদের এই জেলা ইউনিয়ন পরিষদের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। কৃষক তার ন্যায্য মূল্যে সার পাবে, যুবক কর্মসংস্থান হবে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আপনিও দেখেছেন ওই বিএনপি জামাতের জোট সরকারের আমলে আমরা সারা বাংলাদেশে তথা চুয়াডাঙ্গা জেলায় আপনারা দেখেছেন এই এলাকাকে সন্ত্রাস কবলিত এলাকা ঘোষণা করা হয়েছিল। আপনারা জানেন অস্ত্র এবং সন্ত্রাসের মধ্য দিয়ে দিনকে রাত, রাতকে দিন করা হয়েছিল। আপনারা জানেন এই এলাকায়, আপনারা সবাই জানেন বাবার সামনে তার যুবক সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছিল। আপনারা সবাই জানেন মায়ের সামনে আমার বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। আপনারা এও জানেন এই এলাকাতে বাড়িতে ঢুকে খাসি যা যা আছে আপনাদেরকে চাঁদা ধরেছে, চাঁদা না দিতে পারলে বাড়ি ঘর দুয়ারে আগুন ধরিয়ে দিয়েছে। এটা আপনাদের প্রত্যেকের বাস্তব ঘটনা, এটা আপনারা সবাই উপলব্ধি করেছেন। তারপরে আওয়ামী ক্ষমতায় এসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসির, চুয়াডাঙ্গা জেলার এমপি সুলাইমান হক ফেরুন, তিনজন মিলে এই এলাকায় অস্ত্র সমর্পণ আত্মসমর্পণ করেছে বড় বড় দাগি দাগি সেই সন্ত্রাসীদের। আজকে এই এলাকা সন্ত্রাস মুক্ত এলাকা, আমরা এখানে বসে আজকে মিটিং করছি, আপনাদের ভালো লাগছে, আমাদের ভালো লাগছে, খুব আর এই এলাকায় সন্ত্রাস আসবে না। সন্ত্রাস এসেছে আমাদের দলের মধ্যে গিয়ে, আপনাদের এলাকায় সন্ত্রাস হচ্ছে। আমরা যুবলীগের আমরা কমিটি করেছিলাম এই জেলা ইউনিয়নের বর্তমান ঘোড়ার প্রতি আর বকুল কেন্দ্রের সভাপতি মঈনকে সভাপতি সাধারণ সম্পাদক করেছিলাম। তার অতীতে আমরা দেখেছি কি চাঁদাবাজি, সন্ত্রাসী, দোকান লুটপাট, যার কারণে আমরা তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। সেই ঘোড়ার প্রতীকের যে ক্যান্ডিডেট তাকে আমরা বহিষ্কার করেছিলাম। আপনারা সবাই জানেন, আমি একটি কথা আপনাদের বলি, সবাই জানেন ছোট পুটিমারি বিগত 2 বছর আগে ডাকাতি করতে এসে আমাদের আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী মুসা মারা গিয়েছিল না? কে করেছিল বলেন আপনারা? কে করেছিল তাকে? কারা ডাকাত করার প্রস্তুতি নিয়েছিল? আপনাদেরকে একে বুঝতে হবে। আপনি জেলা মরে যান এমন কোন দোকান নেই যে দোকান থেকে সে জোর করে পাখি খায়নি, জোর করে জিনিস নেয়নি, তাহলে আপনাদেরকে বেছে নিতে হবে কাকে ভোট দেব। আপনারা জানেন হাসানুজ্জামান হান্নান সে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য রাতের ঘুম হারাম করে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাদের সাথে থাকে। যে হাতের উত্তরে হান্নান এই জেলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার জন্য আপনাদের এই সন্তান হাতের হান্নান, আপনার সন্তান আমার ভাই চাষির ছেলে, আজকে কত হয় ওই জেলা বাজারে মেয়ারা যে সব মেয়ারা অর্থশালী প্রভাবশালী যে মেয়াদের কথায় অতীতে ভোট হতো, তারা যাকে নির্বাচিত করত সেই নির্বাচিত হতো, আজকে তারা হান্নানকে চায় না। হান্নানকে ভোট দিলে আমরা মেয়াগিরি থাকবে না। আমরা কি বলেছি, ভোট হবে 28 তারিখে মিয়া আর কৃষক শ্রমিক, ভোট হবে 28 তারিখে আপনারা সন্ত্রাস কবলিত সন্ত্রাসীদের বাড়ির মধ্যে।
করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন, তার বিরুদ্ধে ভোট হবে হাসানুজ্জামান হান্নানের। সন্ত্রাসী আর কোনদিন প্রশ্রয় পাবে না। দেখছেন আমরা কয়দিন কি দেখছি, আমরা মিছিল করলি দশটা কুমটা ছেলে এসে ভাম ভাম তো চলে যাচ্ছে, ভাবার কিছু নেই তো। 28 তারিখে ভোট, আমরা চুয়াডাঙ্গা থেকে এই হান্নানের জন্য শত শত ছাত্রলীগ যুবলীগ শুনেন, আমাদের বন্দুক আছে, গুলি আছে, বোম আছে, আমাদের দরকার নেই। এই যে মহিলা দেখছেন না, এরা হচ্ছে অস্ত্র, এরা হল অস্ত্র। এই যে মহিলা যুবলীগে দেখছেন, এরা হচ্ছে গুলি, আমার তোমাদের উপস্থিত আছেন, এরা হচ্ছে বোম। এক একজন বোম, এক একজন হান্নান। আর যারা নৌকা করে শেখ হাসিনার অর্থ নিয়ে আওয়ামী হয়ে কলার ঝাঁটাবেন, ভোট দেবেন নৌকা বাঁধে সেন্টারে আসতে দেবো না, করে নেব। কিভাবে করতে হয় আমরা জানি, ঠিকানি বাক্তারি সব জায়গায় করা যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, থাকতে হবে, আগামী দিনে হান্নানকে চেয়ারম্যান করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বুঝতে হবে আপনাদের বিএনপির একটা ক্যান্ডিডেট আছে মনে হয় কেন, আনারস সরকার নেই, মেয়েরা আনারসের ভোট না করে ছিল না করতে বলতেন এসব কিছু, বিএনপি আনারসের ভোট না করে ছিল না করতে, তার মানে কি এই নৌকা তার নৌকা প্রতীকটা যাতা ব্যাপার নয়, নৌকা প্রতীক যাত্রা দেয় না, একজন চরিত্রবান সৎ যোগ্য ব্যক্তিকে নৌকা দেওয়া হয়। আজকে হান্নানের নৌকা কেন দিয়েছে, শিলনের নৌকা যায়নি কেন, নৌকা তো বিক্রি হয়ে যেত, ওই বিএনপিটা তো বিক্রি হয়ে যেত তখন। এই জন্য শেখ হাসিনা সেলুন মিয়া বুদ্ধি খাটিয়ে জরিপ করে, প্রশাসনিক জরিপ করে আমরা তাকে নৌকা দিয়েছি। এই জন্য সবাইকে বলি, 28 তারিখ ঐক্যবদ্ধ থাকবেন, আমরা আসব, ভোট আমরা করব, হান্নানের আমরা জিতাব, হান্নান জিতবে, আর কোন প্রার্থী আমরা জিতাতে পারি না। তাই আমি আবারও আহ্বান জানাই, যারা হান্নানকে ভোট দেবেন না, দয়া করে সেন্টারে আপনারা যাবেন না। যদি কোনো ক্ষয়ক্ষতি যদি জার্মানের কোনো বিঘ্নিত হয়, তার জন্য দায়ী দায়ী আমরা থাকব না। সালারা খাবা শেখ হাসিনার ইয়ে নিবা, ছেলুন নেয়ার হান্নানের সহযোগিতা নিবা, আর ভোটের সময় কুমটামু মারা কথাবার্তা, তাই না, এই সব মানা যাবে না। সতর্ক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকলে সারা বাংলাদেশে কৃষক শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে, মা বোনের ঐক্যবদ্ধ হয়েছে, শিশু কিশোর ঐক্যবদ্ধ হয়েছে, আমরাও ঐক্যবদ্ধ হব। 28 তারিখে হান্নানকে ভোট দেব। হাসানুজ্জামান হান্নান নৌকা প্রতীক, আরেকজন বারুণানে কেন আনারস, আরেকজন ছিল ঘোড়া মার্কা। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এটা খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে যে আজকে আমার ইউনিয়নের অবস্থা কি। দীর্ঘ 10 বছর এক যে আমার কোন উন্নয়ন হয়নি, আজকাল জনগোষ্ঠী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, উনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশ চালাচ্ছেন। আজকে চুয়াডাঙ্গা এক আসনের মাননীয় সংসদ সদস্য এমপিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সেলুন ভাই, উনি চুয়াডাঙ্গা চালাচ্ছেন। আজকে যে কোনো বরাদ্দ, যে কোনো কিছু ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলুন ভাইয়ের মাধ্যমেই করেন। আর সেলুন ভাই উনি দীর্ঘ 30 বছরে এক চুয়াডাঙ্গার জেলায় যে উন্নয়ন হয়নি, উনি এক চুয়াডাঙ্গার এবারত থেকে উপাত্ত পর্যন্ত ছুটো পেরিয়ে রাস্তাঘাট
স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি পর্যন্ত চুয়াডাঙ্গায় গঠন করেছে আপনারা জানেন। আজকে চুয়াডাঙ্গায় কি হয়নি, আজকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় কি হয়নি, প্রচুর রাস্তাঘাট হয়েছে, স্কুল কলেজ একতলা ভাঙা স্কুল চারতলা হয়েছে, একটা কমিউনিটি সেন্টার হয়েছে। আর সেটা শুনা সার্বিকভাবে বিধবা ভাতা বয়স্ক ভাতা অনেক কিছু দিয়েছে, আপনাদের বলে শেষ করা যাবে না। আজকে আপনাদের কিন্তু সারার জন্য গুলি খেতে হয় না, কৃষক দারে দারে সার পাচ্ছে, কোন কিছুর অভাব নাই দেশে, দেশে কোন সন্ত্রাস নেই। যে সন্ত্রাসের ভয়ে এই কোটি বাড়ি গ্রামে আমরা দেখেছি সন্ধ্যা হলে সবাই খাওয়া দাওয়া করে দরজা ঠিল দিয়ে ঘুমিয়ে পড়তো, গ্রাম দিয়ে আমরা তো রাস্তা দিয়ে গান নিয়ে গেছি, আমরা দেখেছি সরকার নিরাপত্তা এই অঞ্চলে দক্ষিণ দক্ষিণ অঞ্চলে কি ছিলেন ওই সন্ত্রাসী রাজপাড়ি রাজভাগের ভয়ে সবাই সন্ধ্যার আগে সবাই ঘুমিয়ে পড়তো। অথচ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এই সন্ত্রাস চিরতরে নির্মূল হয়েছে। আজকে আজকে কিন্তু আপনারা 10-11টা পর্যন্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষ চায়ের দোকানে বসে চা খাচ্ছে, টিভি দেখছেন, সবাই সারাদিন কাজের পরে খোঁজ গল্প করছেন, আড্ডা মারছেন, তারপরে মন ভালো করে বাড়িতে ঘুমাতে যাচ্ছেন। কোন ভয় নেই, কোন ধরে নিয়ে যাওয়ার ভয় নেই, কারো চান্দার ভয় নেই। এই জিনিসটা সৃষ্টি করেছে কে, জননেত্রী শেখ হাসিনা আমাদের সরুন ভাই। আজকে আপনাদেরকে এই 28 তারিখের নির্বাচনেও সেরকম আপনাদেরকে বুঝতে হবে। আজকে আমার কার প্রার্থী জননেত্রী শেখ হাসিনা এই ইউনিয়নে অনেকজন কিন্তু নমিনেশন চেয়েছিল, অনেকজন আমি জানি আপনারাও জানেন। জননেত্রী শেখ হাসিনা তার বিএসবি এনএসআই ডিবি সমস্ত লোকজন দিয়ে তদন্ত করিয়ে কার জনপ্রিয়তা আছে, কাকে মানুষ পছন্দ করে এটা জেনে শুনে কিন্তু ওনার বিভিন্ন সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে হচ্ছে তাকে নমিনেশন দিয়েছে, তাকে নমিনেশন দিয়েছে সেলুন ভাই। সেলুন ভাইয়ের কাছে অনেকে গিয়েছে, সেলুন ভাই অনেক বিচার বিশ্লেষণ করে মানুষের সাথে কথা বলে তার জনপ্রিয়তা জেনেই কিন্তু তাকে নমিনেশন দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ বর্তমানে কাউকে নমিনেশন দেয় না, অথচ এই নমিনেশন হান্নান পেয়েছে। আজকে হান্নানকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে শেখ হাসিনা খুশি হবে, সেলুন ভাই খুশি হবে, হান্নান তার আওয়ামী লীগের সভাপতি শেখ যা চাইছে তাই পাবে। এই ইউনিয়নে 10 বছরে অন্যতম ইউনিয়ন শেষ করে দিয়েছে, একটা রাস্তাঘাট হয়নি, কোন আলোদের ঠিক মতো আজকে নাগরিক অনেক সুযোগ সুবিধায় সরকার দিয়েছে, অথচ 10 বছরে আপনারা সেই থেকে বঞ্চিত হয়েছে, আপনারা বঞ্চিত হয়েছেন। নাগরিক সুবিধা কি আপনারা পাননি ভাই? আপনারা দলীয় প্রধানমন্ত্রী দলীয় পিরান্ডারে দলীয় চেয়ারম্যান যদি থাকে তাহলে এর উন্নয়ন এর কি সুযোগ সুবিধা যে যে ইউনিয়ন আছে তারাই জানে কিন্তু ভাইরা আমার। আপনারা এইবার অন্তত এই ভুলটা করেন না, আপনাদের কাছে অনুরোধ আপনারা হান্নানকে লোকসভাকে ভোট দেবেন, আপনাদের এই জেলা ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হবে। সেই ক্ষমতা আছে হান্নান, সেলুন ভাইয়ের কাছে যে বলবে বিরাট আমার এই কাজ দিতে হবে, আমার এই রাস্তা করতে হবে, আমার এই ট্রেন বানাতে হবে, আমার এখানে কলে পানি খেতে পারেন, আমার কল বসানোর ব্যবস্থা করতে হবে, আমার অমুকের মেয়ে বিয়ে হচ্ছে না আপনাকে সাহায্যের ব্যবস্থা করতে হবে, আপনার অমুকের চিকিৎসা হচ্ছে না এটা করতে হবে। সেই ক্যাপাসিটি কিন্তু হান্নানের আছে, কিন্তু পাশাপাশি আরেকজন দাঁড়িয়েছে বিদ্রোহী হিসাবে, সেটা কিছু যুবলীগ করে, যুবলীগ করে তারা যারা দরকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। জননেত্রী শেখ হাসিনা পরশুদিনের মিটিং এ সিদ্ধান্ত নিয়েছেন যে এই খন্দকার হত্যাকারী যারা আওয়ামী লীগের বিরোধিতা করে অথচ আওয়ামী লীগ করে তাদেরকে দলে আর কোন ঠায় দেওয়া যাবে না, তাদেরকে থেকে বহিষ্কার করা হবে, তাদের ছাড় প্রদত্ত আওয়ামী লীগের ধারে কাছে আসতে পারবে না। আমি রঞ্জু আপনাদেরকে বলে গেলাম, আপনারা ফিরিয়ে দেবেন ভাইয়েরা আমার। এখানে কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে, বিভিন্ন অর্থ সংগঠনের লোকজন আছে, সবাইকে আপনারা বলি আপনারা যদি আওয়ামী লীগ করতে চান, আপনারা যদি শেখ হাসিনার দল করতে চান, আপনারা যদি সেলুন ভাইয়ের দল করতে চান, তাহলে এই আমাদের প্রধানমন্ত্রীর প্রতীক সেলুন ভাইয়ের প্রত্যেক হান্নানের ভোট এক একটি হান্নান হয়ে ভোট করতে হবে ভাইরা আমার। মানুষের কাছে আপনাদের দাবি, আপনাদের কাছে করজোড়ে বিনতি যে আপনারা আমাদের ভাই হান্নান যদি আপনাদের কাছে মানুষপত্র ভুল হয়, যদি কোনো কারণে কোনো ভুল ত্রুটি করে থাকে, কারো কোনো ব্যথা দিয়ে থাকে,
আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাকে ক্ষমা করে দিবেন, আগামী 28 তারিখে তাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ করেন, তার গ্রত আমার কাঁধ হাত দিয়ে তাকে জয়যুক্ত করে জয়ের মালা পরে আপনারা চুয়াডাঙ্গার খুন ভাইয়ের কাছে যাবেন। এইটাই আপনাদের কাছে প্রত্যক্ষ করে শেষ করছি। সঠিক সিদ্ধান্ত নেবেন যে কাকে ভোট দিলে আমাদের ইউনিয়ন উন্নয়ন হবে, এবং ইউনিয়নের সর্বস্তরে যে ইউনিয়নের সুবিধা জনগণ পাবে এইটি আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আগামী 28 তারিখে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। আমি জানি আপনাদের এই 2 কোটি মানি গ্রামের মানুষ অনেক ভদ্র সুশৃঙ্খল, এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলায় যারা আছেন, এই নৌকা প্রার্থীর পক্ষে যারা আছেন, এই নৌকা মার্কার পক্ষে যারা না আছেন, চেলুন ভাইয়ের পক্ষে যারা আছেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে যারা আছেন, তারা অনেক সুশৃঙ্খল ভদ্র, সেটা প্রমাণ পাইছি আমি গতকালই আপনাদের কাছ থেকে। আমরা এরকম একটা পথসভা করছিলাম, আপনারা উপস্থিত ছিলেন, বেশ কিছু মানুষ হঠাৎ করে 10টা মোটরসাইকেল ভো করে চলে আসতে আপনারা দেখেছেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কি বললাম, চলেন আমরা এখান থেকে একটু সামনে আগে যাই করি, ওদেরকে সুযোগ দিই, করিনি ভাই? তাহলে নিশ্চয় আমরা সহকারে, আমরা যারা আছি, আমরা অবশ্যই এই ভদ্রতা বজায় রেখে আপনাদের কাছে অনুরোধ করব, এইভাবেই আপনারা সবাইকে সম্মান করে আমরা নৌকাকে বিজয় করব মানুষের ভালোবাসা দিয়ে। আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বিচ্ছৃঙ্খল নাই, আমরা এই ভদ্রতা বজায় রেখে 28 তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে আমরা গ্রামের মানুষ অত্যন্ত ভদ্র এবং সুশৃঙ্খল, আজকে ব্যালটের মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে বিজয় করে আমরা ইউনিয়ন একটা সুশৃঙ্খল একটা ইউনিয়ন পরিষদ আপনাদের উপহার দেব ইনশাল্লাহ। আর আমি বিশেষ করে বলবো এই 2 কোটি মানি গ্রামবাসী, যদি আমি কোনো ভুল করে থাকি, আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকে, আমার চলার পথে যদি কোনো ভুল হয়, আপনারা অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখে, কারণ আপনাদের আমি হয়তো কারোর সন্তানের মতন, কারোর ভাইয়ের মতন, কারোর কেউ আমার বন্ধু, তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আমার যদি কোনো ভুল ভ্রান্ত হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আগামী 28 তারিখে আমার নৌকা মার্কায় ভোট দেবেন, এবং এই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তাতে সেলুন মিয়া আমাকে নমিনেশন দিয়েছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমার নমিনেশন দিয়েছে। আমি কিন্তু প্রথম দিন আসেই বলেছিলাম যে নৌকা আমাকে দিয়েছে, আমি নৌকা এই জিহালা ইউনিয়নবাসীকে দিলাম, এই নৌকা আপনারা বিপুল ভোটে বিজয় করবেন এই আশা রাখছি, এবং 28 তারিখে সবাইকে অনুরোধ করব, এবং সবাই বাসায় দিয়ে মা বোনদেরকে বুঝি 28 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে এই জিহালান উন্নয়ন ইউনিয়ন একটা ডিজিটাল ইউনিয়ন সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব, এই আশা রেখে আপনাদের কাছে 28 তারিখে ভোট ভিক্ষা চেয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।